রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ বাজার হাড়িভাঙা আমের জন্য প্রসিদ্ধ। দেশের মধ্যে হাড়িভাঙা আমের সবচেয়ে বড় বাজার বসে এখানে। সারা দেশের ব্যবসায়ীরা আম মৌসুমে আসেন পদাগঞ্জ বাজারে। এবছর অতিরিক্ত গরম ও বিরূপ আবহাওয়ার কারণে 10 দিন আগেই বাজারে আসতে শুরু করেছে হাড়িভাঙা আম। আজকে দেখাবো পদাগঞ্জের হাড়িভাঙা আমের বাজারের হালচাল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি রংপুরের হাড়িভাঙা আমের সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র পদাগঞ্জ বাজার থেকে। আমি যেখানে আছি এটি পদাগঞ্জ একটি হাট। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে হাড়িভাঙা আম অল্প কিছু পরিমাণে আসা শুরু হয়েছে, তবে এটা আর কয়েকদিন পরে এখানে যে পেছনে যে বড় মাঠটি দেখছেন, এই পুরো মাঠ জুড়ে কিন্তু আমের চাষি এবং ব্যবসায়ীতে ভরে যাবে এবং এই রাস্তাগুলোও কিন্তু পুরোপুরি মানুষের ঠাসা এবং আমের গাড়িতে ঠাসা থাকবে। তো অল্প কিছু সংখ্যক হাড়িভাঙা আম নেমেছে এবং হাড়িভাঙা আমের বাজার কীরকম চলছে, ফলন কীরকম হয়েছে, চলুন আমরা একটু এখানকার ব্যবসায়ীদের সঙ্গে এবং চাষিদের সঙ্গে কথা বলে জেনে নিই। এই যে এখানে আম চাষি চাচা নিয়ে এসেছেন, চাচা কোথা থেকে আম নিয়ে আসছেন? আমার হইল পীরের হাট থেকে। পীরের হাট থেকে এই যে আম চাষি চাচা নিয়ে আসছেন, কতক্ষণ আগে নিয়ে আসছেন এগুলো চাচা? আমি নিয়ে এসেছিলাম 6 ক্যারেট। 6 ক্যারেট? আমরা দেখতে পাচ্ছি যে এই আমগুলো তারা আজকে 1200 টাকা করে মন বিক্রি করছে। আমের ফলন কিন্তু খুবই খারাপ এবং সাইজ কিন্তু খুবই ছোট। অন্যান্য বার আমরা কিন্তু অনেক বড় বড় সাইজ দেখি, এবারে একবারে আর বড় হবে না? আর বড় করতে পারবেন না, শেষ। বৃষ্টি নাই আসলে, আম একবারে খুবই। কিন্তু এই আমগুলো মনে হচ্ছে একটু বড় তুলনামূলক। এটা কার? এটা কে? এটা কোন জায়গার? হ্যাঁ, পদাগঞ্জে নাকি? এটা কত রেট? কত এটা? আজকে কত করে দিচ্ছেন? 1400। তবে আমের ইয়ে ভালো তো, সাইজ ভালো তো, অনেক বড় বড় মাথা। দেখে তো মনে হয় না যে আমের মানে ফলন এবার খারাপ, আপনার আম দেখে মনে হয় না? হ্যাঁ, আপনার সব বাগানে আম এরকম সাইজ? এগুলো কেজিতে কয়টা আসে? তিনটা আম না? এই যে তিনটাই 1 কেজি হবে প্রায়। এই যে তিনটা আম প্রায় 1 কেজি হবে, অনেক বড় বড় দেখছি আমরা। এই যে এই ক্যারেটটা যেমন দেখলাম এখানে, দেখেন এই আমগুলোর সাথে একটু আপনারা যদি কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন। এই যে আমি দেখাচ্ছি, এই যে আমি কম্পেয়ার করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এই আমগুলো কত বড়। আমি তিনটা হাতে নিয়েছি, বাট এই আমগুলো কিন্তু ছোট সাইজের। এটার ফলন ভালো। এই চাষি ভাইরা এখানে আম নিয়ে আসছে, এখনও কিন্তু আমের সিজন শুরু হয়নি। আগামী সপ্তাহ থেকে এই জায়গায় আমরা যেমন ফাঁকা দেখছি, এটা এই এটা পুরোটাই আমে ভরাট হয়ে যায় এবং এখানকার যেই এই আড়তগুলো আছে এগুলোতে কিন্তু কর্মচাঞ্চল্য হয়ে যায় এবং পুরো রাস্তা থেকে একবার আম চত্বর পর্যন্ত, মানে এদিক দিয়ে হাঁটা চলা করাও তখন আর যায় না। হলুদ হলুদ ভাব আছে। এটা কি অরিজিনাল লাল মাটির আম নাকি? এটা কি এটা অরিজিনাল লাল মাটির আম মনে হচ্ছে দেখি, তাই না? লাল মাটির আম এরকম হয়তো, মানে এরকম কাঁচা সবুজ থাকে না, এরকম হলুদ হলুদ হয়ে যায় না, ফর্সা হয়ে যায় একবারে ধবধবা হলুদ টাইপের। লাল মাটির বৃষ্টির কারণে লাল মাটির আম আসলে যারা বলছেন এখানে, যারা চাষি এবং ব্যবসায়ী, তারা বলছেন যে এরকম একটু উজ্জ্বল কালার হবে, যেমন ডার্ক কালারটা কমে যায়, আর ওয়েদার খারাপের জন্য এরকম হয়েছে। যেমন এই আমটাও দেখা যাচ্ছে যেটা লাল মাটির আম, এটাও কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে আর কি। যেমন এই যে এই বাগানের মালিক না, আপনি মানে পানি টানি দিচ্ছেন ঠিক ভাবে পানির জন্য এবং আপনার এর। আচ্ছা, উনি বলছেন যে এই আমগুলোতে তার বাগানে আমগুলোতে তিনি 15 দিন পর পর এভাবে পরিচর্যা করেছেন, যার কারণে এখানকার আমগুলো অনেক সুন্দর। এই আমটা 15 দিন পর পর পানি শেষ দেওয়া লাগছে, 15 দিন পর পর এক্সরে করা লাগছে, কীটনাশক ভিটামিন ব্যবহার করা লাগছে, তারপরে একটু সুন্দর হয়েছে। আজ যেটা মনে করেন দেখেন, ছোটো ছোটো আম, ওইটা পানি দেওয়ার কোনো প্রসেস নাই,
এই কারণে আমগুলো শুরু হয়ে গেছে। এই আম তো এখন নামতেছে, শুরু হয়ে গেছে। আমরা বৈশাখ মাসে আম খাইছিলাম, সেই আম এখন আষাঢ় মাস আসতেছে এই 15 দিন পর। তখন আম পাইছি 21 তারিখ বলছে। হ্যাঁ, এটা কি বেশি দেরি হয়ে যায় কি? অনেক দেরি হয়ে গেছে স্যার, অনেক দেরি স্যার। কারণ এখন তো খরার কারণে আমরা তো আজই পাকতেছে, গরমের কারণে। খিয়ারমাটির যদি রঙও কম হয়, আর আমটা যদি কালো হয় তাও মিষ্টি বেশি। আর পলি আম একটু যদি দেখেন রঙও ভালো কিন্তু মিষ্টি কম, শ্বেতা মিষ্টি হয়। আম আমার হাড়িভাঙ্গা মাটির বালা মাটিরও আম কিন্তু মিষ্টি হয় ভালো, কিন্তু যেটা পলি একবারে ওইটার আম মিড়ে কম হইবে, কালো হইবে আম। আর যেটা থস থসা বালা মাটি ওরও আম কিন্তু মিষ্টি হইবে খুব। আর খিয়ারি আমটা সবচেয়ে মিষ্টি বেশি। খিয়ারি মাটির হলে লাল মাটি, লাল মাটি এই যে লাল মাটির আম এলে সব এলে সব লাল মাটির আম। এই খিয়ারি মাটি লাল মাটির আম এলে সবুজ রঙে হবে কিন্তু আমটা কিন্তু মিষ্টি কম হইবে, না হলুদ কম হবে। আর যেটা থস থসা বালু ওইটার আম এঙ্কে হইবে হলুদ। এটা হলো আমার এই পদাগঞ্জের আশপাশে আম। এটা যত্ন করে নাই, ওষুধ দেয় নাই, এই জন্য আলো বাতাস মানে গাছের পাতা বেশি, গাছের পাতা বেশি আছে, মানে ওষুধ দেয় নাই। এই যে আমরা দেখছি এগুলো হাড়িভাঙা আম, এবং এগুলো অলরেডি বাজার থেকে কিনেছেন ব্যবসায়ীরা, এবং এগুলোকে তারা দূর দূরান্তে ঢাকা চিটাগাঙে এগুলোকে প্যাকিং করার জন্য নেওয়া হয়েছে। আমের পসরা সাজিয়ে রেখেছেন আম ব্যবসায়ীরা, আর পাশাপাশি এখান থেকে সরাসরি আম চলে যাচ্ছে প্যাকিং হয়ে সারা দেশে, কুরিয়ারে যাবে এবং ট্রান্সপোর্টের মাধ্যমে যাবে, এবং নিজস্ব পরিবহনে আম নিয়ে যায় অনেকে। আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি এদিকে, এদিকে অনেকগুলো আম প্যাকিং করে রাখা হয়েছে, এই আমগুলোকেও পাঠানো হবে রংপুরের বাহিরে, ঢাকা চিটাগাং সহ বাংলাদেশের অন্যান্য শহরে। এখন জায়গাটা ফাঁকা আছে, তবে কয়েকদিন পরে এই জায়গাটি পুরো ভরে যাবে আমে, এবং ব্যবসায়ী চাষিদের পদচারণায় মুখরিত হয়ে যাবে এই আম বাজার, বাংলাদেশের অন্যতম একটা সেরা বিখ্যাত আম বাজার এটি। এই আম বাজারের এখানে কিন্তু আমের আড়তও আছে, আপনাদেরকে একটা ছোট্ট আমের আড়ত দেখায় এখন ভিতরে। এই যে এখানে ব্যবসায়ীরা আম কিনে কিন্তু জমা করেন, তারপরে এগুলোকে আস্তে আস্তে প্যাকিং করে ক্যারিয়ারের মাধ্যমে তারা ট্রাক লোড করে এগুলো রংপুর সহ রংপুরের বাইরে শহরগুলোতে পাঠান। এগুলো কি সব ইয়ে হাড়িভাঙা? সাইজ খুব ছোট ছোট, চোখে ধরেই না, খুব ছোট হয়েছে না? কত মন আম কিনছেন আজকে? আজকে কিনলাম বেশ 20 মনের মতো। এখানে কতখানি আছে? এখানে হবে 8 মনের মতো। না, আপনাদের এই পদাগঞ্জ বাজারে কবে থেকে হাড়িভাঙা আম বেচাকেনা শুরু হয়েছে? বা আজকে থেকে 7 দিন আগে থেকে হাড়িভাঙা পাকা আম বিক্রি করা শুরু হয়েছে। আরো অন্য অন্য পার্টিরা কিনছে, কিন্তু আমি কিনছি 20 মন। কেমন বাজার রেট, কেমন কি কি দরে কিনছেন আমগুলো? আমি কিনছি এটা 1200 টাকা মন, 1300 টাকা মন, 1000 পর্যন্ত কিনছি। প্রথম অবস্থায় তো আজকে কইলাম তো যে আজকে সাতার কারণে বাজার একটু খুব কম। আমের হাড়িভাঙা আমের যদি আজকে বা কালকে বিক্রি করছি 1600-1800, আজকে কালকে সাতা হওয়ার কারণে আজকে এই সেই আম 1200 টাকা থেকে 1300 টাকা, হাইয়েস্ট উপর বাজার এটি। প্রিয় দর্শক, আমরা এখন আছি পদাগঞ্জে, এই যে পদাগঞ্জ আম চত্বর, এখানে আমরা আজকে মূলত এখানে যে আম বিক্রি হয় সেটা দেখাবো। যেখানে দেখছি পদাগঞ্জে এখনও আম নামা শুরু হয়নি, দুই একটা ভ্যানে দেখা যাচ্ছে। এখানে যে আটি জাতীয় আম যেটাকে বলা হয় সাদা আম, এখানকার লোকাল একটি আম, এই সাদা আম নেমেছে। এগুলো বাজার কেমন আজকে সাদা আমের? 1700? এই এই সাদা আমের দাম 1700 নাকি? এমনি ক্যামেরার সামনে বেশি বলতেছেন? হ্যাঁ, আজকে রেট চাচা চাচাও আম চাষি তো, এরা আসলে ভাইবটা বুঝতে পারে না এই দুইজন ভ্যানেলা আর এমিলে, এরা একবার আকাশ পাতাল দাম চায় 1700 টাকা করে। 1700 টাকা দাম হাড়িভাঙারও হয় না সেদিনের শুরুতে, কি ঠিক কিনা কোন ঠিক আছে না? কাস্টমার ভাবছিলেন তো নাকি, এই জন্য বেশি বলছেন?
তারপরে আমাদের ইরা যদি থাকে 1400 টাকা আমি দিব। আমি তো বাগানে শুনে আসলাম আজকে, হাড়িভাঙা আম যারা দিচ্ছে তারা বলছে বাজার 1400-1300। ভাই বাজার খুব খারাপ, বাজার খুব সাইজও খারাপ, বাজারও খারাপ, আমের প্রোডাকশন নাই। বাজারে একটু পর পরে এইভাবে ভ্যানে করে কিছু কিছু আম এসে ঢুকছে, চাষিরা আম নিয়ে আসছেন। আমরা দেখছি ক্যারেটে করে একবারে বাগান থেকে এই মাত্র হাড়িভাঙা আম নিয়ে এসেছে। তো আপনি কোথা থেকে আমগুলো নিয়ে আসছেন? প্রিয় দর্শক, আমরা আছি পদাগঞ্জের যে আমের যে পাইকারি বাজার সেখানে। এখানে অল্প কিছু সংখ্যক চাষি যারা এই আম নিয়ে এসেছেন ক্যারেটে করে। ইতিমধ্যে টাইম এখনও শুরু হয়নি সরকারি টাইম, কিন্তু গাছে আমগুলো অলরেডি পরিপক্ব হয়ে যাওয়া শুরু করেছে গরমের কারণে। এবং এখন প্রায় বেলা 2টা বাজে, সকালের দিকে কিছু আম চাষিদের এখানে আনাগোনা বেশি থাকে এবং আম বিক্রি হয়, এবং দুপুর বেলা বাড়ার সাথে সাথে এটা কমে যাচ্ছে। তবে আর কয়েকদিন পর কিন্তু এখানে পরিস্থিতি সারাক্ষণে এই ধরনের আম চাষিদের মুখরিত থাকবে। তো এনিওয়ে আমরা এখন যেহেতু পদাগঞ্জে আছি, লাল মাটির যে হাড়িভাঙা আম সেটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত, সুমিষ্ট হয়ে থাকে। তো আমরা চাষি ভাইদের সঙ্গে এখানে আম নিয়ে কথা বললাম, তারা যে বললেন যে যেটাকে খোয়ার মাটি নাকি খিয়ার মাটি, যেটাকে এখানে রংপুরের আঞ্চলিক ভাষায় বলা হয় খিয়ার মাটি, অর্থাৎ লাল মাটিতে যেই হাড়িভাঙা আমগুলো হয় সেগুলো অনেকটা বেশি পরিপুষ্ট পক্ক হয় এবং অনেক মিষ্টি হয়, এবং আমের কালারগুলো অনেকটা অনেক বেশি আকর্ষণীয় হয়। তো এটা এই লাল মাটির আম হাড়িভাঙা, আমরা একটু দেখবো, এটা ট্রাই করে আপনাদেরকে দেখাবো। এটা একবারে গাছ পাকা আম, পেকে গেছে ভেতরে, একবারে পেকে নরম হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন একবারে, এই যে টস টস কিরকম কালার এসেছে দেখুন। এই হচ্ছে হাড়িভাঙা আম, এবং আমটা একটু বেশি পেকে গেছে, এটা গাছ পাকা। দেখি পদাগঞ্জের যে লাল মাটির হাড়িভাঙা আম সেটির সঙ্গে অন্য আম ডিফারেন্স 100%। আমি যে আমটি খেলাম এই আমটি সত্যি কড়া মিষ্টি এবং অন্যরকম মিষ্টি। হাড়িভাঙা আম আমি অনেক খেয়েছি, সেগুলো একটু হালকা মিষ্টি হয়, কিন্তু এই মিষ্টিটা একবারে কড়া কড়কড়া মিষ্টি। আমটা ভেতরে অনেক পরিপক্ক হয়ে গেছে, তারপরে কিন্তু অনেক কচকচা ভাব আছে, শক্ত ভাব আছে, এবং সত্যি দুর্দান্ত এই হাড়িভাঙা আম, যেটি বলা হয় রংপুরের বিখ্যাত আম, যেটা জগৎ বিখ্যাত হয়ে গেছে, মানুষের ঘরে ঘরে সুনাম ছড়িয়ে পড়েছে, সেটি হচ্ছে পদাগঞ্জের লাল মাটির এই হাড়িভাঙা আম। যদিও সাইজে ছোটো, কিন্তু এর মিষ্টতা বা স্বাদ কিন্তু কোনোটাই কমেনি। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি রংপুরের বিখ্যাত এই হাড়িভাঙা আমের স্বাদ নিতে চান, অবশ্যই অবশ্যই পদাগঞ্জের কোনো আমবাগানে, আর না হলে এই বাজারে এসে আপনাদেরকে এই আমটি নিজ চোখে টেস্ট করতে হবে এবং সংগ্রহ করতে হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।